সারা দেশ জুড়ে যখন লকডাউনে মানুষগুলো কর্মহীন পড়েছে, দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো যখন ঘরে বন্দি, দিন দিন অনাহারের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তার সঙ্গে যুক্ত হলো বাংলায় নতুন ঝড় আমফান। সেই ঝড়ে মানুষগুলোর ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, গৃহহীন হয়ে পড়েছে। তাদের আশ্রয়ের ঠিকানা এখন স্কুল, বিভিন্ন কলেজ, বিভিন্ন আশ্রম, মিশন। সেখানে ছোট থেকে বয়স্ক সব বর্ণের মানুষগুলো আশ্রয় নিচ্ছে এবং তাদের চোখে মুখে কান্নার ছবি প্রতিনিয়ত আমাদের সকলকে হৃদয়ে নাড়া দেয়। ঠিক তখনই আমাদের সকলের ভালোবাসায় বেশ সংগঠন বেঙ্গল একাডেমিয়া ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট এগিয়ে এলো তাদের সেবা করার লক্ষ্যে। এই বেশের মাধ্যমে অসহায় গরিবদের দুবেলা খাওয়ার জন্য বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন পঞ্চায়েত এলাকায়, এমনকি গ্রামে কমিউনিটি কিচেনের মাধ্যমে অসহায় গরিব বিধবা এতিমদের প্রতিনিয়ত খাওয়ানোর ব্যবস্থা করেছে আমাদের এই সংগঠন। এছাড়া যারা অসহায় বিধবা এবং যারা প্রতিবন্ধী রয়েছে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করছে আমাদের এই সংগঠন বেশ। তাদের কষ্ট দুঃখ আমাদের সকলকে ব্যথিত করেছে। যেখানে সরকারের সাহায্য হয়তো এখনও ঠিকমতো পৌঁছায়নি, তখনই আমাদের সংগঠন কিন্তু সেই জায়গায় চলে গেছে, সেই জায়গায় পৌঁছে গিয়েছে। প্রতিনিয়ত আমরা সেই খাবার, সেই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন এলাকার সমাজসেবী, বুদ্ধিজীবী, শিক্ষক, অধ্যাপক, ডক্টর, ইঞ্জিনিয়ার এবং সমাজের গণ্যমান্য গুণীজন মানুষের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবং তাদের অক্লান্ত পরিশ্রম আমাদের সকলকে, এই বেশ সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আমাদের আসল উদ্দেশ্য কিন্তু মানুষের সেবা করা, কোনো রাজনৈতিক দলীয় পতাকা নয়, আমরা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে চলেছি। মনে রাখতে হবে মানুষ মানুষের জন্য, দানের সম্পত্তি কমে না, বরং বাড়ে। এই বেশ সংগঠনে আপনিও যুক্ত হতে পারেন, আপনিও সাহায্য করতে পারেন। আমাদের বিভিন্ন লোকাল কোয়ার্ডিনেটরের মাধ্যমে বা আমাদের মেন অফিসের মাধ্যমে বিভিন্ন অনলাইন পেমেন্ট আপনি করতে পারেন, ফোনপে, গুগল পে, এগুলির মাধ্যমেও যুক্ত হতে পারেন। এরা সম্পূর্ণ মানুষের সেবায় আমাদের এই সংগঠন চলছে। আপনাদের দোয়া আশীর্বাদ একান্ত কাম্য। আপনারাও চাইলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন আমাদেরকে। এই সংগঠনে বিভিন্ন মানুষজন অক্লান্ত পরিশ্রম করে চলেছে, তাদেরকে কুর্নিশ জানাই, স্যালুট জানাই। আপনিও মানবতার দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, একটু মানুষের পাশে থাকার চেষ্টা করুন। দেখবে সুখ শান্তি সব কিছু আপনার বেড়ে যাচ্ছে। আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিই, আমাদের সংগঠনের পাশে থাকুন। আর এই সংগঠন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থাকছে, পাশে থাকবে, আগামী দিনে থাকছে এবং থাকবে। ধন্যবাদ।